জেলার অন্যতম ঐতিহ্যবাহী কান্দি দোহালিয়া কালীবাড়ির খ্যাতি সর্বত্র। প্রায় হাজার বছরের প্রাচীন এই কালী মন্দিরে ব্যাঘ্রাকৃতি রূপে পূজিত হন মা। এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতিও। মনস্কামনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসেন এই মন্দিরে। কালী পুজোর দিন মহাসমারোহের সঙ্গে মন্দিরে পূজিত হন মা। TV24 বাংলার বিশেষ প্রতিবেদন কালী কথায় আজ থাকছে কান্দির দোহালিয়া কালীবাড়ির ইতিহাস। ব্যাঘ্র আকৃতিতে দক্ষিণা কালী পূজিত হন কান্দি দোহালিয়া কালীবাড়িতে। কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি 1000 বছরের প্রাচীন। রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে ব্যাঘ্র আকৃতি রূপে দেবী কালী পূজিত হন। আগে জঙ্গলের মধ্যে এই মন্দির থাকলেও এখন কালের পরিবর্তনে আধুনিক যুগের সাথে মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় আজ আধুনিক ছোঁয়া লেগেছে। সংস্কার করা হয়েছে মন্দিরের। কথিত আছে 1000 বছর আগে বল্লাল সেনের আমলে কোনো চীনা পরিব্রাজক সন্ন্যাসী নদীপথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করেছিলেন। তখন তপস্যা চলাকালীন বিভিন্ন রূপে তার ধ্যান ভঙ্গ করতে থাকেন এবং ধ্যান ভঙ্গ হতেই ব্যাঘ্র রূপে মা দক্ষিণা কালী শিলা দেখতে পাওয়া যায়। তখন থেকে এই ব্যাঘ্র রূপে মা দক্ষিণা কালী পূজিত হয়ে আসছেন, এই কথাই জানান মন্দিরের পুরোহিত। এই কালীবাড়ি আনুমানিক 1000 বছর আগে আমাদের মায়ের আবির্ভাব হয়। প্রাচীনকালে শোনা যায় কোন এক পরিব্রাজক সন্ন্যাসী এদিক দিয়ে নদী পথে গমন করবার সময়তে তাদের কিছু শিষ্যদের নিয়ে আহারের ব্যবস্থা করবার জন্যে এই জঙ্গলের মধ্যে আসে শুকনো কাঠ টাট কুড়াবার জন্যে। এমন সময় দেখতে পায় গাছের নিচে একটা জ্যোতির্ময় শিলা পড়ে আছে। উনি সঙ্গে সঙ্গে শিষ্যরা সঙ্গে সঙ্গে ওনাদের গুরুদেবকে জানান। গুরুদেব ছিলেন নাগা সন্ন্যাসী, উনি আসেন। উনি দীর্ঘদিন এখানে ধ্যানস্থ হন। ধ্যানস্থ হওয়ার পর মা আমাকে নানারকমভাবে ভয় দেখিয়ে তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অবশেষে বাঘের আকৃতিতে মায়ের তার সামনে হুঙ্কার ছাড়তে লাগলো। তখন ও ধ্যান ভঙ্গ হওয়ার পর তাকে দেখছে সামনে আমার সামনে একটা বাঘ বসে আছে। উনি তখন বুঝতে পেরেছেন যে মা বাঘের রূপেই আবির্ভাব হয়েছেন এবং মায়ের সাথে তার কথোপকথন হয়। বলে আমি এখানে আছি, বহুত দিন থেকে এখানে পড়ে আছি, এখানে আমাকে তোমাকে পুজো করতে হবে, মন্দির প্রতিষ্ঠা করতে হবে, তার সব ব্যবস্থা আমি করে দেবো, তুমি এখানে পুজো আর্চনা করো। তখন উনি ওখানে পুজো আর্চনা করেন এবং সাধনায় রত হন। দীর্ঘদিন সাধনা করতে করতে উনি হঠাৎ অন্ধ হয়ে যান। অন্ধ হয়ে যাওয়ার পর মায়ের কৃপায় আবার তার অন্ধত্ব ভালো হয়ে যায়। মা আগে একদিন বর দিলেন, বলে তুমি কি বর চাও বলো তো। সন্ন্যাসী বললেন যে আমি তো সন্ন্যাসী, আমার তো কোনো বরের দরকার নেই, তো এখানে যে অন্ধত্বের যে কী কষ্ট সেটা আমি উপলব্ধি করতে পারলাম। আমি যতদিন এখানে বেঁচে আছি ততদিন যেন এখানে অন্ধত্ব দূর হয় এবং যারা এই মন্দিরের মধ্যে তোমার রূপে আসবে, তোমার রূপ দর্শন করতে আসবে, তারা যা যে যা মনস্কামনা নিয়ে আসবে তাদের জন্য পূর্ণ হয়। তিনি সেইভাবে প্রথম পুজো টুজো করেন। তারপরে জমিদার আমলে এটা মন্দির টন্দির করে দেওয়া হয়, বাজনার ব্যবস্থা করে দেওয়া হয়, পুরোহিতের ব্যবস্থা করে দেওয়া হয়, পরিচালকের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখন সেটা সেইভাবে পুজো আসটা চলে আসছে। সবথেকে এখানে বিশেষ দিন হিসাবে কালী পুজো খুব মাহাত্ম। এখানে কালী পুজোতে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে। কালী পুজোয় প্রচুর বলিদান, হোম, পুজো আশ্রা, ভোগরাগ এবং প্রসাদ বিতরণ হয়। তাছাড়া এখানে শুক্লা চতুর্দশী বলে দশমীর চার দিন পরে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে একটা বিশেষ পুজো হয়। সেদিন এখানে প্রচুর মেলা বসে। বার্ষিক মেলা বলতে এটাই, কালীবাড়ির চত্বর যতটা আছে সমস্ত জায়গাতেই মায়ের মেলা টেলা বসে। আর একটা সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে যেখানে ডাকাতরাও এই মাকে পুজো আশ্রা করতেন এবং নরবলি দিতেন, সেই নরমুণ্ড এই যে বেদিটা করা আছে এই বেদির নিচে মুণ্ডগুলো সব সাজিয়ে বেদিটা সাজানো আছে। আমাদের পূর্বপুরুষরা সংস্কার যখন করেন তখন মুণ্ডগুলো না তুলে ওর ওপরই আবার মার্বেল টার্বেল বসিয়ে দিয়ে বেদিটা, কিন্তু এখনও পর্যন্ত খুনলে সে মুণ্ডগুলো পাওয়া যাবে। ডাকাতরা এটা ডাকাত কালী হিসেবে এটা প্রসিদ্ধ এবং ব্যাঘ্রাকৃতি কালী বলেও এটা প্রসিদ্ধ। সবথেকে এখানে চোখের জন্যে মায়ের বিখ্যাত, যে যেমন ধরনের মানসিক করে আসে চোখের জন্যে তাদের চক্ষু ব্যাধি থেকে নিরাময় হয় এবং চক্ষু ব্যাধি নাশ করে। এখানে কাছাকাছি একটা শ্মশানও আছে, সেই শ্মশানে আগে দাহ করা হতো, বর্তমানে সেখানে মুখাগ্নি করা হয়। গ্রামের মধ্যে কোনো লোক এলে, তার মারা গেলে তাদের
এখানে মুখাগ্নি না করে গ্রাম থেকে যেতে পারে না, সেখানে সে প্রথাটা এখন পর্যন্ত চালু আছে। কথিত আছে অন্ধত্ব দূরীকরণে এই দোহালিয়া কালী মন্দিরের মায়ের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনস্কামনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসেন এই কালী মন্দিরে, আর মা সকলের মনস্কামনা পূরণ করেন বলে আস্থা সকলের। প্রতি বছর কালী পুজোয় মহাসমারোহের সঙ্গে পূজিত হন মা। নিয়ম নিষ্ঠা ও আচার আচরণ মেনে এই ঐতিহ্যবাহী মন্দিরে পুজো হয় আজও। আমি বহরমপুর থেকে এসেছি। আমি শুনেছি যে এখানকার মা ভীষণ জাগ্রত, তো আমার এরকম বহু ডাক্তার টাক্তার দেখিয়ে সন্তান হচ্ছিল না, তো অনেক ডাক্তার দেখেছি, অনেক মানত করেছি কিন্তু সন্তান হয়নি। কিন্তু এই মায়ের কাছে আমি যখন মানে একটা যজ্ঞ করি, তো আমার এক মাসের মধ্যেই পুত্র সন্তান হয়, যে আমার এইটা ছেলে, এই ছেলেটা আমার হয়। তারপর থেকে মায়ের প্রতি আমার অগাধ মানে বিশ্বাস জন্মে গেছে, আর আমি ওর জন্য খুব আসি এই মায়ের কাছে। যে কোনো আমার কখনো যে কোনো সমস্যা হলেই মায়ের কাছে আসি, আমি সমস্যার সমাধান পাই। মা খুবই জাগ্রত আর আমার খুব ভালো লাগে, খুব শান্তি লাগে, মন একদম পরিপূর্ণ হয়ে যায়। আজ থেকে 800 থেকে 1000 বছর পূর্বে এক সন্ন্যাসী এখানে আসেন, যাকে আমরা কালী সাধক হিসাবই চিনি। তিনার এখানে এক কুঠিয়া ছিল, এই কুঠিয়ার মধ্যেই তিনি তপস্যা করতেন, এবং উনি একটা সময় অন্ধ হয়ে যান, এবং অন্ধত্ব যখন দূর হয় তখন মা একদিন জ্যোতি স্বরূপ দর্শন দিয়ে তিনাকে বর প্রার্থনা করতে বলেন। তখন ওই সন্ন্যাসী বর প্রার্থনা করেন যে আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কোনো বরের প্রয়োজন নেই, আমার এখানে যারা ভক্ত শিষ্য আসবে, তোমার কাছে যারা ভক্তি ভরে তোমাকে ডাকবে, তাদের যাতে অন্ধত্ব নাশ হয় সেরকম কিছু তুমি ব্যবস্থা করো। তখন থেকে স্বপ্নাদিষ্ট কিছু ওষুধপত্র এখানে দেয়া হয়। পাশেই মায়ের যে আমাদের পুকুর দেখতে পাচ্ছেন, সেই ভোগ পুকুরে মায়ের স্নান জল পরে, এবং তখনই ওই স্বপ্নাদিষ্টের মধ্যেই বা সন্ন্যাসীকে ওই দর্শন দেওয়ার পরেই বলেন যে এই পুকুরে স্নান করে যদি সেই স্নান জল মায়ের চোখে কেউ দেয় তার অন্ধত্ব নাশ হবে। এবং সামনে আপনার কালী পুজো আসছে, এই কালী পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম হয়, আনুমানিক ধরুন লক্ষাধিক ভক্তের, এবং পশ্চিমবঙ্গের বহু প্রান্ত থেকে এখানে ভক্তের সমাগম হয়। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।